খুশি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ স্টার্ট করলাম, আর আজকে স্টার্ট করার অর্থটা কি বলো তো, তোমরা নিশ্চয়ই আজকে টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝেই গেছো আজকে একটা স্পেশাল ডে। তো স্পেশাল ডেতে ব্লগ যদি না করি তাহলে কিছু করা হলো না। তো যাই হোক, আজকে হলো সেই বাঙালির ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো, এবং অরিজিনালি ভ্যালেন্টাইন ডে আজকে একই দিনে পড়ে গেছে, তার মানে বুঝতে পারছো কি অবস্থা হবে। তিনি কি অবস্থা, কি অবস্থা আছে, সবাইকে বলো হ্যাপি সরস্বতী পুজো। তো হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। আর এ বাবা, শুনুন দিকে দেখো, দেখো আমার মেকআপ বক্সটা নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, আমার মেকআপ বক্স বের করেছি, ওই তো দাঁড়াটা বন্ধ করে, লাইটের ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো অ্যাকচুয়ালি আজকে আমি মানে মেকআপ বক্সটা বের করেছি আমার জন্য না, তিন্নির জন্য, ঠিক আছে। তিন্নিকে যদিও খুব একটা মেকআপ করাবো না, তো ওই যে একটু গলা টোলার ও পড়বে সেই জন্য বের করেছিলাম। কিন্তু অবস্থা দেখো, কি অবস্থা দেখো, এখানে কি অবস্থা হয়ে আছে। তো যাই হোক, তো ওদের অ্যাকচুয়ালি মানে আজকে হাতে খড়ি দেব, হাতে খড়ি মানে যেহেতু গত বছর ওদের 5 বছর কমপ্লিট হয়নি, সেহেতু 5 বছর কমপ্লিট না হলে তো হাতে খড়ি দেওয়া যায় না যেটুকু আমি জানি। তো সেই জন্য গত বছর দেওয়া হয়নি, এই বছর দেব। তো এবছর কোথাও তো বাড়িতে তো পুজো হচ্ছে না, দিদির বাড়িতেও হচ্ছে না, তো সেই জন্য ওদের স্কুলে নিয়ে যাবে দীপ, ঠিক আছে। তো সেই জন্য স্কুলেই ওদের হাতে খড়িটা দেবো। তো চলো ওদের একটু সাজুগুজু করিয়ে দিই, আমি সাজুগুজু করলে না করলে কি হবে, বাচ্চাদের তো সাজুগুজু করাতে হবে, বাচ্চারা যাবে, আমি তো কোথাও যাবো না, বাড়িতেই থাকবো। সেই জন্য আমার দেখেছো একদম মানে ইন্টারন্যাশনাল ড্রেসে আছি। তো চলো তোমরা ব্লগটা ঝটপট দেখতে থাকো, আর কিন্তু পুরো ব্লগটা দেখবে, ঠিক আছে। তো চলো রেডি। তো ওকে একটা অন্য ড্রেস দিয়েছিলাম, ও বললো আমি এই ড্রেসটাই পরবো, তখন থেকে বায়না করছে আমি এই গাউনটা পরেই যাব, আমি অন্য কোনো ড্রেস পরবো না। কাছে এসো বাবা, কাছে এসো। আর এই যে আমার গলায় গজমতি মুক্তার হার, গলায় গজমতি মুক্তার হার এইটা পরে নিয়েছে। আর এই যে একটু লিপস্টিক পরে দিয়েছি, কাজল পরাইনি, আইলাইনার দিয়েছি, আর এই যে দেখো টিপ, দাঁড়াও টিপ, শোনো দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে দাঁড়াও, ওঠা উঠবি তো। আর এই যে আমাদের সোনু মহারাজা, সোনু মহারাজা তখন থেকে বলছে আমি লাল কালারের রেড কালারের পাঞ্জাবি পরবো। তো বলছে আজকে যেহেতু ওর এই মানে পাঞ্জাবিগুলো কি বলবো, ও কিছুতেই পাঞ্জাবি পরতে চায় না, অনেক কষ্ট সৃষ্টি করে পাঞ্জাবি পরেছে, নতুন ড্রেস ছিল নতুন ড্রেস পরেনি, এই পাঞ্জাবিটা পরেছে। তো এই দেখো দুজনকে রেডি করে দিয়েছি, ওরা যাবে এখন, ঠিক আছে, যা হওয়ার করবে, ওর বাবা যাবে নিয়ে যাবে। তো দুজনকে দেখিয়ে দিলাম রেডি হয়ে গেছে, তো সবাইকে টাটা করে দাও। আর এই দেখো মাথায় এই যে একটা গোলাপ ফুল ছিল, এটা আমারই, ঠিক আছে, ওর মাথায় এই যে দিয়ে দিয়েছি, একটু অন্যরকম লাগছে দেখতে, তাই তো। আর এই যে আমাদের দানব রেডি হয়ে গেছে, দানব, আমাদের দানব পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে যাচ্ছে, এই দেখো। বই আর
বেরিয়ে গেল আর আমি উপরে যাব, ওরা কখন আসে জানি না, যখন আসে আসবে। আর দীপকে বলেছি একটু মানে ভিডিও করে আনতে, জানি না ও ভিডিও করে আনে কি না, বলে তো দিয়েছি। যাই হোক, তো চলো পরে আবার কথা হবে, ওপরে যাই এখন। ওরা বেরিয়ে গেছে, আর এই যে আমি ওদেরকে সাজগোজ করেছিলাম, পুরো এনে ঝড় বয়ে গেছে, তুফানি যাকে বলে, একদম সুনামি সুনামি বয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো এখন গোছাবো, তো গোছ গাছ করে এখন আমি আলমারিতে ঢুকিয়ে রাখি, ওরা আবার চলে এলে আবার ঝড় শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর যত ওই রাবার ব্যান্ড টেন অনেক কিছু বের করেছিলাম, এগুলো দেখো সব এখন পরে গোছাবো, মোটামুটি এই অবস্থায় গুছিয়ে রাখছি, ঠিক আছে। পরে আমি এখন গোছাবো, কারণ পুরো বেড ফেড আবার আমাকে নতুন করে গোছাতে হবে। সব সকালে গুছিয়েছিলাম আর ওরা বেরিয়ে গেছে, পুরো একদম এলো মেলো তছনছ করে দিয়ে চলে গেছে। এখন আমি এগুলো একটু আলমারিতে গুছিয়ে রাখি আর বাকি ঘর দর পরিষ্কার করে তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। চলো, এই দেখো আইলাইনার পরে আছে, টি শার্ট পরে আছে, টিপ পরে আছে, কোনো কিছু ঠিকঠাক মতো অবস্থায় নেই, ফুলও পরে আছে। পুরো ড্রেসিং টেবিলটা আমার এলোমেলো অবস্থা হয়ে আছে। চলো হ্যাঁ, পরে কথা বলছি। তো দেখো, এখানে তো স্কুলে বাচ্চাটা পৌঁছে গেছে, আর এখানে দেখো মানে ওদের তো অ্যাকচুয়ালি হাতে খড়ি কী বলো তো, মানে যারা এসেছিলো প্রচুর ভিড় হয়েছিল, তো যারা অঞ্জলি দিয়েছিলো অঞ্জলি দেওয়ার শেষে ওদের হাতে খড়ি হয়েছিল। তো ওরা বাড়ি থেকে বেরিয়েছিলো প্রায় 10:30 নাগাদ হবে এরকম, আর ওদের হাতে খড়ি হয়েছে মানে বেলা 12টার সময়, ঠিক আছে, 12টার একটু আগে। তো যাই হোক, তো সেই জন্য ওদের তো মানে বিশাল কিছু আয়োজন হয়েছিল, আর প্রচুর সুন্দর করে মানে গোটা স্কুল সাজিয়েছে, দেখতেই পাচ্ছ, আর কি তোমাদের বলবো, চোখেই তো দেখতে পাচ্ছ, দেখাচ্ছি ক্যামেরা করে। এই ভিডিওগুলো অবশ্য দীপ করে এনে দিয়েছে, ঠিক আছে, আমি তো যাইনি। তো এখানে দেখো মানে চারিদিকে তো ফুলের সমাহার, দেখতেই পাচ্ছ, প্রচুর ফুল, প্রচুর ফুল। এগুলো যদিও অরিজিনালি ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ পুরো বাগান। আর স্কুলটা ওদের এত বড় এরিয়া নিয়ে মানে স্কুল, মানে চারিদিকে একদম খোলা মাঠ, বাগান একদম ভরপুর, আর প্রচুর ভিড়ও হয়েছিল। আর এখানে দেখো মানে এই যে মানে বাগানটা আছে, বাগানের ভেতরে অনেক কিছু দিয়ে সাজিয়েছিল সুন্দর করে, আর সবাই মানে সেজে গুজে শাড়ি টাড়ি পরে এসেছিলো, বেশ ভালোই লাগছে দেখতে। আর এত গাঁদা ফুল চারিদিকে, গাঁদা কেন মানে সব ধরনেরই ফুল মানে ফুটেছে, তো গাঁদা ফুলটাই বেশি ফুটেছে, তো সেই জন্য গাঁদা ফুলটাই বেশি ভিডিও করেছে দীপ। আর এখানে দেখো মানে ওই সামনেই পুজো হচ্ছিল, তো সবাই মোটামুটি মানে অঞ্জলি দিয়ে চলে আসে, অঞ্জলি দেওয়ার শেষে লাস্টে মানে ওদের হাতে খড়ি হয়েছিল, সেই জন্য বাচ্চারাও কেন বোরিং হবে, সেই জন্য বাচ্চাদের একটু ঘুরিয়ে নিচ্ছিল চারিদিকে, ঠিক আছে। আর সামনে যেহেতু বড় মাঠ, ওদের কোনো মানে সমস্যা হয়নি, চারিদিকে খোলা ময়দান পেয়েছে, মোটামুটি এধার ওধার ছুটাছুটি করছে। তো সেই জন্য দেখো প্রচুর গাঁদা ফুল, এখানে তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, মানে আমি এর আগেও তো দেখেছি এত বড় বড় গাঁদা, মানে চোখে না দেখলে বিশ্বাস হবে না, এতটাই বড় গাঁদা। মানে এখানে মানে ছবিতে বা ক্যামেরাতে খুব একটা কিন্তু পরিষ্কার কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু যে অরিজিনালি যদি কেউ মানে কাছ থেকে দেখে ভীষণই মানে বড় বড় মনে হয়। তো এখানে তো মোটামুটি মন্ত্র পড়া হচ্ছে, মানে অঞ্জলি এখনো, অঞ্জলির পর্ব এখনো শেষ হয়নি, অঞ্জলি এখনো চলছে, তো এটাই মনে হচ্ছে লাস্ট, এরপরে কিন্তু ওদের মানে হাতে খড়িটা স্টার্ট করবে ব্রাহ্মণ ঠাকুর। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো, ওই যে ওই হাতে খড়ি দেওয়ার জন্য আরো একজন ছিল ওদের সাথে, ওই যে ওরও হচ্ছে আর এদেরও হচ্ছে, তো তিনজনকে বসিয়ে দিয়েছে, মোটামুটি হাতে খড়ি হয়ে গেল, একটা মোটামুটি পার্ট শেষ বলতে পারো, মানে একটা টেনশনের কাজ শেষ হলো। দেখি কি আছে হাতে, কি আছে, কালার দেখি, এটা কি, এটা কি, ওজে বাবাজি, দেখি 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 দেখি, ওজে বাবাজি, দিয়েছিস অঞ্জলি, দিয়েছিস হাতে খড়ি, দিয়েছ, হ্যাঁ এবি লিখেছ, আর কি লিখেছে, কখ ও লিখতে পেরেছো তো, হ্যাঁ, আর তোর পাপাকে কি লিখিয়েছে, পাপা কি নিয়ে আসে, তোর পাপা তো যেখানে যায় ওই সবই নিয়ে আসে, খাওয়ার জিনিসটাই নিয়ে আসে, ওই জায়গায় তো দেখো দীপ এনেছে কি বলতো, ওই যে পুজো হচ্ছিল তো ওইখান থেকে চিড়ে প্রসাদ দিয়েছিল, তো চিড়ে প্রসাদ মানে খুবই সুন্দর নাকি বানিয়েছিল, যাই হোক আমি তো খাইনি, তো দীপ খেয়েছে, ও বললো ভীষণই ভীষণই টেস্টি বানিয়েছিল, তো সেই জন্য এনেছিল। যে খাওয়ার সেটা ঠিক খেয়ে নিচ্ছে,
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, দেখেছ কত কি লেখা আছে পাঞ্জাবির মধ্যে। তো চলো গাইস, আর তিনি তা একটা কি শর্ট ভিডিও হবে, শর্ট ভিডিও হবে, দেখিয়ে দিকে দেখা দেখা। হ্যাঁ তুই কি করছিস, হ্যাঁ কি নিচ্ছিস? তো চলো গাইস, উই উই। তো চলো গাইস, আমি একটু ড্রেসটা চেঞ্জ করেছি তার কারণ আমি শর্ট ভিডিও করব বলে, ঠিক আছে? তো ওরা এসছে কারণ এই স্পেশাল ডেতে যদি একটা মানে স্পেশাল ভিডিও না হয় ভালো লাগে না, বিশেষ করে যেহেতু আমি শর্টস বানাই। তো তিডির এই ড্রেসে একটা শর্টস ভিডিও থাকবে না সেটা কখনো হতে পারে, তো সেই জন্য তোকে দাঁড়াও, তো সেই জন্য ওর মানে কয়েকটা শর্ট ভিডিও করলাম, ঠিক আছে? সোনু তো করবে না কিছুতেই, তো যাই হোক ও একটা করলো মোটামুটি। আর আজকে খাওয়া হবে খিচুড়ি, তো খিচুড়ি খাওয়া হবে, কিন্তু খিচুড়িটা আমি বানাইনি, বানিয়েছে মা, বানিয়েছে তো মায়ের কাছে আনতে গেছে, ঠিক আছে? আর যেহেতু আজকে হ্যাঁ দেখাচ্ছি, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো ভ্যালেন্টাইন্স ডেতে কিছু তো একটা স্পেশাল কিছু হতে হবে, তো ভ্যালেন্টাইন ডেতে আমি কিছু পাই না পাই এতগুলো বিয়ের এতগুলো বছর বাদেও আমি যে জিনিসটা সবসময় পেয়ে থাকি সেটাও আজকে পেয়েছি, সেটা অবশ্যই দেখাবো। তো যেহেতু কালকে রাতে আমাকে দিয়েছিল তখন তো আর ভিডিও শ্যুট করা হয়নি, তো সেই জন্য দীপ আমাকে এইটা দিয়েছে, ঠিক আছে? ওয়েট ওয়েট, আমার পছন্দের জিনিস এই যে দেখতে পেয়েছো, ভ্যালেন্টাইন ডে এটা হচ্ছে আমার স্পেশাল গিফট, আমার বিয়ের এতগুলো বছর বাদেও ও কিন্তু আমাকে এই জিনিসটা কখনো দিতে ভুলে না, বিশেষ করে ভ্যালেন্টাইন ডে আর আমার বার্থডেতে, ঠিক আছে? কিছু দিক গিফট না দিক এই ফুলটা অবশ্যই কিন্তু আমাকে দেবে, আর মানে কারণ হচ্ছে ও মানে ভালো করেই জানে যে আমি ফুল ভীষণই ভালোবাসি, সেই জন্য কিছু বড় সড়ো গিফট না দিক এটা তো অন্তত দেয়। যাই হোক আমি এটা পেয়েই ভীষণ খুশি আপাতত। কে বাবা সোনু এত বাঁধামি করছিল না, বাধ্য করতে আমাকে ফোনটা কাটতে হয়েছে। তো যাই হোক, তো চলো, হ্যাঁ আসছি, তো যাই হোক, তো চলো, তো বিয়ের এতগুলো বছর বাদে মোটামুটি কিছু দিক না দিক এই জিনিসটা আমাকে দেয়, আর এই জিনিসটা পেয়ে আমি ভীষণ মানে হ্যাপি হয়ে যাই। আর কাল যেহেতু রাতে দিয়েছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো সেই জন্য সকালে উঠে, তোমাদের সকালে নয় এখন 12টার ওভার হয়ে গেছে, তো সেই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে ভ্যালেন্টাইন ডেতে বর আমাকে কী গিফট দিয়েছে, ঠিক আছে? আমি কিন্তু কিছু দিইনি, আমি কিছু দিইনি, ঠিক আছে? আমি কি ফোন হয়ে গেছি, আমি কিছু দিইনি। তো কি করছিস সোনুকে এলে না যা অবস্থা, যাই হোক, তো চলো, দীপ এখন চলে গেছে মায়ের কাছে, তো খিচুড়ি আনার জন্য, খিচুড়ি আনবে আমরা আজকে, খিচুড়ি আর কি বানিয়েছে মা জানি না, এলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন নিচে যাবো, মাথা আমার এখন রোদে ফেটে যাচ্ছে, তো সেই জন্য এখন নিচে যাবো। তিনি নিচে চলে গেছে কারণ তিনি ওই মানে ভারী ড্রেসটা পরে না, এতক্ষণ নাড়াচাড়া করতে পারছে না, সেই জন্য বেচারি নিচে চলে গেছে, এতক্ষণ ভিডিও করছিল, বলছে মামা মাঝে করো না, ঠিক আছে চল আজকে করতে হবে না, এমনি বাচ্চা মানে আজকে ক্লান্ত হয়ে গেছে, অনেক সময় মানে বাড়ির বাইরে বেরিয়েছে, তো সেই জন্য বাচ্চা ক্লান্ত হয়ে গেছে। চলো আর বেশি বকবক করবো না রোদে, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো এই দেখো মা তো খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, আর এই আলু ভাজা, আর এই হচ্ছে চাটনি, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, ঠিক আছে? দেখিয়ে দিলাম মিয়া মিয়া মি খিচুড়ি, আর শোনো দেখো কীভাবে চুরি করে করে আলু ভাজা খাচ্ছি, ওই ওই দেখো, ওই দেখো চাটনি দিই, বা চাট তিন্নি রানী বসে আছে। তো দেখো বাচ্চাদের খিচুড়ি দিয়ে স্টার্ট করছি কারণ মানে ওদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আর সকাল থেকে খুব একটা বেশি কিছু খায়নি ওরা, যেহেতু মানে ওরা ওই হাতে খড়ি ছিল তো সেই জন্য সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি। তো দেখো ওদের প্রচণ্ড জোর খিদে পাচ্ছে, বিশেষ করে তিনি বলছে তাড়াতাড়ি দাও আমাকে, তো ওদের খিচুড়ি দিয়ে দিলাম। আর এখানে দেখো দীপের জন্য মানে বেড়ে দিচ্ছি, আর ও তো কাঁসার থালা ছাড়া খায় না, সেই জন্য বাবুকে এখন কাঁসার থালাতে দিয়ে দিচ্ছি, আমারটাও বেড়ে নেব। তো চলো খিচুড়িটা ভীষণই টেস্টি বানিয়েছিল, আর আলু ভাজাও দিয়ে দিচ্ছি, আর লেবু ছাড়া তো দীপ কিছু খায় না। আর এখানে দেখো এই যে দিদি এসছে, হ্যাঁ পুজোর দিনই এসেছিলো, বাচ্চাদের জন্য বেলুন, তারপরে হচ্ছে এটা কী বলতো ললিপপ, আর নিয়ে এসছে স্পেশাল একটা জিনিস, এটা কী বলতো বাচ্চাদের পছন্দের জিনিস, তো বাচ্চাদের পছন্দের জিনিসটা হলো এটা, এটা কী বলতো স্পেশাল স্পেশাল লাড্ডু, সো লাড্ডু খেতে ওরা পছন্দ করে, তো সেই জন্যই দিদি আবার ওদের জন্য লাড্ডুও নিয়ে এসছে। আর এখানে দেখো যে দীপ যে ফুলটা দিয়েছিল মানে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাকে যে ফুলের তোড়াটা দিয়েছিল, তো সেটা তো জলে রাখতে হবে
হবে, নাহলে রজনীগন্ধা গোলাপ এগুলো শুকিয়ে যাবে। আর এই ফুলগুলো এত সুন্দর কালার, মানে দেখেই আমার মন ভরে গেছে। তো যাই হোক, তো জলের মধ্যে ফ্লাওয়ার ভাসে দিয়ে দিলাম, মোটামুটি দু চার দিন থাকবে আর গন্ধটাও ভীষণ ছড়াবে। তো এখন আমি ভয়েস দিচ্ছি, বিশ্বাস করো রজনীগন্ধার এত গন্ধ ছড়াচ্ছে গোটা ঘরে, একদম মানে গন্ধে একদম মমো করছে গোটা ঘর। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, মানে সরস্বতী পুজো কাম ভ্যালেন্টাইন ডে। তো চলো দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।